প্রথম কথাটো যে আজি বিজেপি সরকার 14 চনত যেতিয়া বিজেপি সরকার কেন্দ্রত আহে তেতিয়ার পৰা ভাৰতবৰ্ষৰ গণতন্ত্র সম্পূৰ্ণৰূপে স্থবিৰ হৈছে সংবিধানৰ প্ৰস্তাৱনা সম্পূৰ্ণৰূপে প্ৰতিটো মুহূৰ্তত ভায়োলেট কৰাৰ চেষ্টা কৰা হৈছে এই সরকারখনে বিজেপি সরকারখনে আৰু বিজেপি দলে ভাৰতবৰ্ষৰ সংহতি ঐক্য ৰক্ষা কৰিব নোখোজে বিভিন্ন সময়ত তেখেতসকলে সম্পূৰ্ণৰূপে জনমতক উপেক্ষা কৰি জনসাধাৰণে বিচৰা ধৰণে কাম নকৰে আজি আমি কব খুজিছে রাহুল গান্ধী ডাঙরিয়ার এটা নির্বাচনী বক্তব্যর ভিত্তিত এটা নিম্ন আদালতর সিজিএম কোর্টর এটা অর্ডারের ভিত্তিত এটা জাজমেন্টর ভিত্তিত লগে লগে অ্যাপিল করার সুবিধাও নিদি 24 ঘন্টা নহওতে ভারতবর্ষের রাজনৈতিক প্রক্রিয়াত এজন সাংসদ পদ সাংসদ এজনের তেওঁর সাংসদ পদ কর্তন করা খারিজ করা এই ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসত ইমান কম সময়ত করা এই প্রথম ঘটনা গতি এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটি ইমান তাৎক্ষণিক করার প্রথম আর শেষ উদ্দেশ্য বিজেপির এটাই আমার নেতা রাহুল গান্ধী ডাঙরিয়ায় দেশের হকে মাত মাতি দেশের অর্থনীতি সম্পূর্ণরূপে বিনষ্ট করা বিজেপি দলের বিরুদ্ধে আদানির লগত মোদী ডাঙরিয়ার সম্পূর্ণ যে সম্পর্ক এটা নহয় অতীতের মুখ্যমন্ত্রী হয়ে থাকার পরা মোদী ডাঙরিয়ার লগত আদানির যে সম্পর্ক সেই সম্পূর্ণরূপে সদনত উপস্থাপিত করেছিল আর রাইজর মাজত লৈ গৈছিল তেখেতে বারম্বার তেখেতে রাইজক জনাইছিল মিডিয়া চ্যানেলের জড়িয়ে তেখেতে আদানির উপর সোধা এটা প্রশ্নের উত্তর বিজেপি সরকার আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় নিদিলে কারণ তেওঁর হাতত সেই প্রশ্নের উত্তর নাছিল আর যার কারণে জানে যে রাহুল গান্ধী অধিক সর্বাত্মক রূপে আদানির ইস্যুট আরো বেশি এগ্রেসিভ রোল লওয়ার ভয়ত আজি নরেন্দ্র মোদী আর বিজেপি শঙ্কিত হয়ে আমার নেতা সকলরে গ্রহণযোগ্য নেতা আজির দিনত আজি ভারত জোড়ো যাত্রার পিছত রাহুল গান্ধীর যে সমাদর দেখিছে ভারতবর্ষ 24 চনত রাহুল গান্ধী ডাঙরিয়া নিশ্চিত প্রধানমন্ত্রী হব বলে ভয় খাই বিজেপিয়ে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে মই আজি আকো এটা কথা কৈছো লাগিলে কেস মোর উপর করক কেস মোর উপর করলেও মোর আপত্তি নাই সুরক সুর বলে নকয় কি বলে কব মই কেইটামান নাম পাঠ করে দিছো অতি সুতিকে ললিত মোদী নিশান মোদী নীরব মোদী বিজয় মালিয়া পুষ্পেশ বাদ্য আশিস জবানপুত্র সানি কালার এনেকে যদি নাম কই যাও 28 জন অবশেষত পাব আশিস সুরেশ ভাই ইয়ার এই গোটেই মানুষবিলাকে ভারত সরকারের পর লোন লৈছে 10 ট্রিলিয়ন টাকা 10 ট্রিলিয়ন টাকা লোন লৈছে মই হোয়াটসঅ্যাপত আপনার লাগিলে শেয়ার করিম আর এই কথাটোর লক্ষণীয় কথাটো যদি চাই এই লোন লওয়া সকলক যদি তেওঁলোকৰ ভাষাত কবলৈ যাও এওঁলোক কিন্তু বাংলাদেশীয় নহয় এওঁলোক মুসলমানো নহয় শিখ নহয় এওঁলোক জাত নহয় এওঁলোক অবিসি নহয় এওঁলোক কৃষক নহয় গণতন্ত্র আর সংবিধান ধ্বংসর যে 2014 চনের পর নরেন্দ্র মোদী নেতৃত্বে বিজেপি সরকারখন করেছে তার শেহতীয়া উদাহরণ হল যা সময়সাত রাহুল গান্ধী ডাঙরিয়ার সাংসদ পদ খারিজ আর 8 বছর কারণে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতারপর বারণ করা আর সামগ্রিকভাবে আজি নিখিল ভারত কংগ্রেস কমিটির সমগ্র ভারতবর্ষ জুড়ি যাওয়া সময়সাত ভারতবর্ষত গণতন্ত্র হত্যা আর সংবিধান রক্ষার স্বার্থত আজি নলবারী জিলা কংগ্রেস কমিটিও ইয়াত সংকল্প সত্যাগ্রহ পালন করেছে কিন্তু আমি আপনার মাধ্যমে নরেন্দ্র মোদী ডাঙরিয়াক কম যে রাহুল গান্ধী ডাঙরিয়াক যা 23 তারিখে যি 2 বছর কারাদণ্ড দিলে আর তার গইনা লয় যে ততাতয়াকে মাত্র 24 ঘন্টা যে সংসদ পদর বারণ করলে আর 8 বছরের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতারপর বারণ করলে তার মূল উদ্দেশ্য হল যা সময়সাত রাহুল গান্ধী ডাঙরে স্পষ্টভাবে আর প্রামাণিকভাবে উত্থাপন করেছিল আদানি আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সম্পর্ক নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতাত রাজনৈতিক পৃষ্ঠপোষকতাত আদানি ডাঙরিয়ায় বিশ্বর 600 ধনীর 2 নম্বর ধনীলৈ উন্নতি হয়েছিল নরেন্দ্র মোদী ডাঙরিয়ার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতাত আদানি ডাঙরিয়ায় বিদেশত নরেন্দ্র মোদী লৈ যায় প্রধানমন্ত্রী এজনে এজন ঠিকাদারক বিদেশত লৈ যায় ঠিকা দিয়ে আদানি গোষ্ঠীক নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় প্রত্যক্ষ হস্তক্ষেপ করে ভারতের জনসাধারণের সঞ্চিত ধন LIC আর স্টেট ব্যাঙ্কত জমা থাকা ধন আদানি গোষ্ঠীত বিনিয়োগ করেছিল এই কথাবিলাক রাহুল গান্ধী সংসদত উত্থাপন করব খুঁজেছিল আর যেটা সংসদত উত্থাপন করলে হয় এটা আদানি আর নরেন্দ্র মোদীর সম্পর্ক ফাটিল হলে হয় আর তার কারণে রাহুল গান্ধীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে সংসদেরপরা সদস্যপদ খারিজ করেছে আর কিন্তু নরেন্দ্র মোদী ইয়ারপরা জানি থাকা উচিত যে রাহুল গান্ধী হল এনেকুৱা তেজৰ ব্যক্তি যার আজককাক জওহরলাল নেহরু স্বাধীনতা ভারতের স্বাধীনতার কারণে 9 বছর জেল খাইছিল
যার আইতাক ইন্দিরা গান্ধীয়ে নিজের প্রাণ ত্যাগ করেছিল ভারতের অখণ্ডতা ছাত্র। ইতিমধ্যে আমের কার্যসূচী রাতেপা 10 বজার পর 5 বজাল, কিন্তু মূল কথাটো হল যে নরেন্দ্র মোদী ডাঙরাই যে ভয় খুয়াবা খুঁজিছে, অনাগত দিন রাহুল গান্ধী ডাঙরাই ভয় নেখায়, সত্য প্রতিষ্ঠা নোহালেক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাহুল গান্ধী ডাঙরাই গণতন্ত্র প্রতিষ্ঠা নোহালে যুঁজি যাব।